আমি হচ্ছে অনেক এক্সাইটেড ছিলাম দেখার জন্য, টিকিটটা অনলাইনে পেতে অনেক কষ্ট হয়েছে, মানে অনেক ইয়ে করেই নেওয়া হয়েছে, কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টেড মুভিটা দেখে, কারণ হচ্ছে অনেক স্লো ছিল, প্লাস কোনো রকম স্টোরি পাই নাই আমি। সিনেমাটোগ্রাফি ভালো ছিল, মানে গানগুলো অনেক সুন্দর ছিল যেটা আমরা আগেই দেখছি, কিন্তু এছাড়া খুব একটা মানে মনে হচ্ছে টাইম ওয়েস্ট আর কি, সিনেমাটোগ্রাফিগুলোই শুধু দেখার মতো, কিন্তু এটা দেখার জন্য এত এক্সাইটেড, অনেক বেশি সবাই হাইপ ছিল আর কি। সিনেমাটোগ্রাফিটা অনেক সুন্দর ছিল, এত ভালো সিনেমাটোগ্রাফি আসলে বাংলা মুভি থেকে এর আগে এক্সপেক্ট করি নাই, এবার এটা ভালো ছিল। মুভির গান ভালো ছিল, সব মিলে ভালোই ছিল, একটু যেটা মনে হয়েছে যে একটু মানে স্লো ছিল মুভিটা, এটাই স্লোটা মুভি ছিল বলতে গল্প দিক থেকে স্লো ছিল, মানে স্টোরিটা একটু কম মনে হয়েছে, কিন্তু বাকি যা যা গান, তারপরে যেটা বললাম সিনেমাটোগ্রাফি, এগুলো সব ভালো ছিল, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে, হ্যাঁ এগুলো সব অনেক মানে বাংলা মুভি থেকে এরকম আসলে এক্সপেক্ট করা হয় না নর্মালি। আর অভিনয়ের বিষয়টা কেমন লাগলো? অভিনয় 100% ঠিক ছিল, অভিনয় পারফেক্ট ছিল, সবই ঠিক ছিল, জাস্ট স্টোরিটা একটু কম মনে হয়েছে। আর কার অভিনয়টা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? চঞ্চল চৌধুরী। আর নতুন যারা ছিল, শরীফুল রাজ, সহল মণ্ডল, নাজিবা তোশি, এদের অভিনয়টা কেমন? সবার অভিনয় এক্সপেকটেশন আসলে একদম ফুলফিল করছে, সবার অভিনয় ভালো ছিল। সর্বোপরি আপনি হাওয়া নিয়ে কি বলছেন দর্শকদের উদ্দেশ্যে? বাংলা মুভি হিসাবে অনেক ইমপ্রুভড, ভালো লাগছে। আসলে দেখতে এসেছিলাম পরাণ, আমরা প্রথমে এসেছিলাম বসুন্ধরা সিটিতে, হাওয়াও দেখতে এসেছিলাম যে হয় পরাণ দেখবো না হয় হাওয়া দেখবো, কিন্তু বসুন্ধরা সিটিতে তো সব হাউসফুল, টিকিট পেলাম না, তারপরে বাধ্যতামূলক এখানে আসতে হলো, এখানে এসেও পরাণ পেলাম না, হাওয়াও পেলাম না, এখন দিন দার ডেট টিকিট কেটেছি আর কি। এতদিন পরে মানে এরকম কখনোই হয়নি যে মুভি দেখতে এসেছি আর টিকিট পাইনি এরকম, মানে আমরা প্রথমে বসুন্ধরা গিয়েছিলাম, মানে একদম দৌড়ঝাঁপ করে গিয়েছি, কিন্তু অলমোস্ট টিকিট মানে আগামী তিন দিন কোনো টিকিট নেই। হাওয়ায় বাসতে আসছিলাম কিন্তু আর হইলো না, আজকে ডে অফ ছিল, ভাবলাম ছেলেদের নিয়ে আজকে হাওয়া দেখবো, কিন্তু হাওয়ার যে পরিবেশ, যে রাশ, কোনো টিকিট নেই, কোনো পুরো ব্লক একদম শূন্য, টিকিট শূন্য, আর দেখা হইলো না বাচ্চাদের নিয়ে, জাস্ট এই ইন্ডাস্ট্রির সাথে ওদের একটা ইন্ট্রোডিউস করার জন্যই আসা, কিন্তু আজকে হইলো না, হয়তো আবার পরে দেখবো বা নেক্সট উইকে দেখবো। হাওয়া না, অন্য সিনেমা তো চলছে, সেইগুলো কি দেখ? আমি 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 পরাণ দেখেছি, অদ্ভুত ছিল, পরাণও ভালো ছিল, কিন্তু আসলে বেসিক্যালি চঞ্চল ভাইয়ের অনেক ফ্যান, এই জন্যই আসা বাচ্চাদের সাথে, এই এটা একদম ইন্ট্রোডিউস করানোর জন্য এই ইন্ডাস্ট্রিটার সাথে। আজকে আজকে টিকিট পাননি, অন্য দিন টিকিট পান? হ্যাঁ আজকে দেখি নাই, আজকে দেখতে পারি নাই, আজকে দেখবো না, নেক্সট হয়তো কোনো একদিন ডে অফে দেখবো আর কি, সুযোগ করে অন্য দিন দেখে নিব। হাওয়া সিনেমা নিয়ে আপনি কতটুকু আশাবাদ? না হাওয়া তো ডেফিনেটলি, এখানে চঞ্চল ভাই আছে, রাজ তো লাস্ট পরাণে অনেক ভালো কাজ করেছে, আশা করি সে এটা তো ভালো করবে, আশা করি এটা তো ভালো সিনেমাই হবে, মানে সবার মুখে মুখেই, তারপরে একটা গান তো অলরেডি মানুষকে টাচ করেছে, সাদা সাদা কালো কালো, অনেক অলরেডি হিটেড গান, অনেক হিটেড গান, আশা করি এটাও ভালো হবে, আশা করতেছি ভালো হবে।